হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ পাপু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিজি, ইটস ওর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে ইউজি অ্যাডমিশনের জন্য মেরিট লিস্ট কবে পাবলিশ হবে, মেরিট লিস্ট কেমন করে দেখতে লাগবে, মেরিট লিস্ট পাবলিশ হয়েছে কি হয়নি, এই ভিডিওগুলো এই জিনিসগুলো নিয়ে এখানে আমরা কি করব ডিসকাস করব। তার আগে বলে রেখেছি, আমি এই ফিজিজি চ্যানেলে শুধুমাত্র অথেন্টিক ইনফরমেশনই দিই, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশন যখন আসে তখনই আমি ভিডিও বানাই, এমনি যখন তখন আমি ভিডিও বানাই, স্টুডেন্টের জন্য শুধু টাইম নষ্ট করি না, ঠিক আছে। তার জন্য বলবো, যদি অথেন্টিক ইনফরমেশন পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। এবং বলে রেখেছি, যে তোমরা কমেন্ট সেকশনে এতবার জানতে চাইছো যে সিইউটি ইউজির মাধ্যমে যে আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে যাচ্ছি বিভিন্ন ইউজি কোর্সে, এটার মেরিট লিস্ট কবে পাবলিশ হবে। সো এইটা নিয়ে আমি ভাবলাম যে ভিডিও বানানো উচিত, তাই আমি ভিডিওটা বানাচ্ছি। দেখো, যে ইউজির মেরিট লিস্ট এখনো তো পাবলিশ হয়নি, বাট কবে এক্স্যাক্টলি পাবলিশ হবে এটা আমি লাস্টে বলতেছি। তার আগে বলে রাখি যে কেমন করে মেরিট লিস্ট চেক আপ করতে লাগবে সেটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। যদি তোমরা বিশ্বভারতী ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসো, ওয়েবসাইটে আসার পর একটা জিনিস দেখবে, এখানে অ্যাডমিশন, অ্যাডমিশনে ক্লিক করলে তোমাদের এমন ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে নিচে দেখো কাউন্সেলিং আপডেট, কাউন্সেলিং আপডেটে গেলে তোমরা সমস্ত ধরনের আপডেট পাবা, ঠিক আছে। তোমার কি লাগবে বলো তো? তোমার হচ্ছে স্কুলে যারা পড়তেছো এখানে স্কুলের আপডেট দেখতে পারো, যারা আছে মানে স্কুল প্রাইমারি স্কুলের জন্য এখানে দেখতে পারো, প্রি ডিগ্রির জন্য অর্থাৎ 11-12 এর জন্য তোমরা এখান থেকে দেখতে পারো, আন্ডার গ্রাজুয়েটের জন্য এখান থেকে, অর্থাৎ তোমরা ইউজি কোর্সের জন্য দেখতে চাও তাহলে ইউজি কোর্সের এখানে গেলে তোমরা কাউন্সেলিং এর সমস্ত আপডেট এখানে পাওয়া যাবে। কিন্তু ইউজি কোর্সের যেহেতু এখনো কাউন্সেলিং স্টার্ট হয়নি, তার জন্য কাউন্সেলিং এর আপডেট বা নোটিফিকেশন এখানে কিছু নাই। বাট মেরিট লিস্ট তোমরা কেমন করে দেখতে পাবে? মেরিট লিস্ট দেখার জন্য এখানে মেরিট লিস্ট ক্লিক করবা। মেরিট লিস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এতগুলো ডিপার্টমেন্ট পায়, এই দেখো এইগুলা ডিপার্টমেন্টটা, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের স্কুল। ওকে, যেমন হচ্ছে কি বলি, শিক্ষাভবন, শিক্ষাভবনের মধ্যে ইনস্টিটিউট অফ সায়েন্স, মানে হচ্ছে যতগুলো সায়েন্সের সাবজেক্ট আছে সেটা হচ্ছে ইউজিতে, যেমন ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ঠিক আছে, ম্যাথ আছে, সমস্ত কিছু এখানে পাবা। তেমনই এখানে সঙ্গীত ভবনে যেমন ইনস্টিটিউট মিউজিক, ডান্স, ড্রামা এখানে পাবা, ঠিক আছে। তো আলাদা আলাদা ইনস্টিটিউটে তোমরা হচ্ছে আলাদা আলাদা দেখতে পাবা যে কোনটার মধ্যে কি আছে। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা সায়েন্সের দেখার জন্য কি করবা বলো তো, এখানে আসবা, শিক্ষা ভবনে ক্লিক করবা। শিক্ষা ভবনে ক্লিক করার পর এমন একটা কি আসবে, ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটা আসার পর এই যে এগুলো দেখতে পাচ্ছ, সাপোজ বিএসসি ইন কেমিস্ট্রি অনার্স পড়তে চাও ইউজিতে, ওকে, বিএসসি ইন কেমিস্ট্রি অনার্স পড়তে চাইলে এখানে দেখতে পাবা পাবলিশড অন, পাবলিশ কবে পাবলিশ হবে এখানে ডেট লেখা থাকবে, ঠিক আছে। এখনো ডেট লেখা নাই মানে হচ্ছে পাবলিশ হয় নাই, ঠিক আছে, কবে পাবলিশ হচ্ছে ডেট লেখা থাকবে বলতেছে। এবার পাবলিশ হওয়ার পর, ঠিক আছে, গ্রুপ হচ্ছে ইন্টারনাল আর এক্সটার্নাল। ইন্টারনাল আর এক্সটার্নাল জিনিসটা কি জিনিস বলো তো, তোমরা আশা করি সবাই জানো, না জানলে বলে দিচ্ছি যে ইন্টারনাল মানে কেমিস্ট্রিতে যে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে কি হয় তোমরা জানো সবাই, হচ্ছে ক্লাস 11 ক্লাস 12 পড়াশোনা করা হয়, তাহলে ক্লাস 11 আর ক্লাস 12 এর জন্য কিছু পার্সেন্ট সিট হচ্ছে কি থাকে, রিজার্ভ থাকে, ওরা কি করবে এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য চান্স পাবে, তার জন্য ইন্টারনাল বলা আছে। আর এক্সটার্নাল যারা যারা তোমরা ক্লাস 11-12 বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পড়ো নাই, বাকি অন্য যে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, তারা হচ্ছে এক্সটার্নালে অ্যাডমিশন নেওয়ার জন্য চান্স পাবা। এবার কম্বাইন মেরিট লিস্ট, অর্থাৎ এখানে এসসি, ওবিসি, জেনারেল, এসটি সমস্ত কিছু মেরিট লিস্ট কি থাকবে এখানে, এখান থেকে তোমরা ডাউনলোড করতে পাবা। এখন কিন্তু ডাউনলোড করতে পাবা না, ঠিক আছে না, কারণটা তোমরা দেখো এখানে এখনো ডেট পাবলিশই হয়নি, যখন ডেট পাবলিশ হবে তখন তোমরা এখান থেকে কি করতে পারো, ডাউনলোড করে দেখতে পাবা। আর তোমাদের যদি ক্যাটাগরি ওয়াইজ ডাউনলোড করে দেখতে লাগে তাহলে তোমরা কিন্তু এখানে দেখো পিডব্লিউডি ক্যাটাগরির জন্য এখানে পাওয়া যাবা। তোমরা ভালো করে একটা জিনিস লক্ষ্য করবা, যারা বিশ্বভারতী ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা কিন্তু ইন্টারনেটটা ডাউনলোড করে, তার কারণ ডাউনলোড করবে কারণটা তোমাদের ইন্টারনালেরই তোমাদের কি হবে, কাউন্সিলিং হবে, ঠিক আছে। আর যারা যারা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির বাইরে আছো তারা কিন্তু হচ্ছে এক্সটার্নালটা ডাউনলোড করবে, এবং তোমরা দেখবা যে তোমার মেরিট লিস্ট কততে আসলো, ঠিক আছে। আর ইন্টারনাল এবং এক্সটার্নালের কিন্তু তোমরা জানবা যে একদম রিজার্ভেশনই আলাদা, রিজার্ভেশন আলাদা অর্থাৎ সিট ক্যাপাসিটি, ইনটেক ক্যাপাসিটি কিন্তু আলাদা। তার জন্য এক্সটার্নালের অর্থাৎ বাইরের স্টুডেন্টের জন্য আলাদা মেরিট লিস্ট, ওইখান থেকে আলাদা ইনটেক ক্যাপাসিটির ভিত্তিতে কিন্তু অ্যাডমিশন হবে, সেটা আমি আগেও জানাইছি, ঠিক আছে। সিমিলারলি তোমরা ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, স্টাফ ওয়ার্ড, ঠিক আছে, কাশ্মীর মাইগ্রেন্ট, ওকে, চাইল্ড বা উইডো, ঠিক আছে, সমস্ত কিছু এখান থেকে তোমরা কি করতে পারো, ডাউনলোড করে করে দেখতে পারো যখন পাবলিশ হবে, ওকে। এবার দেখো তারা এবার কবে পাবলিশ হবে বলার আগে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলে রেখে, এখানে বলছি ক্যান্ডিডেট আর ওয়েলকাম টু সাবমিট দেয়ার অবজারভেশন অন দ্য প্রভিশনাল মেরিট লিস্ট ইফ এনি থ্রু, ওকে, এটা বলছে উইদিন 2 ডেজ, ওকে, ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য মেরিট লিস্ট অফ দ্য পার্টিকুলার সাবজেক্ট ইফ এনি ডেভিয়েশন ফ্রম দ্য, ওকে, মানে তোমাদের বলছে যদি কোনো কিছু ভুল মনে হয় তোমাদের মেরিট লিস্টে তাহলে তোমরা কি করতে পারো, 2 দিনের মধ্যে যখন পাবলিশ হবে, পাবলিশ হওয়ার 2 দিনের মধ্যে এখানে কি করে দিতে পারো, মেল করে দিতে পারো, ঠিক আছে। এখান থেকে তোমরা
যারা যারা ইউজি কোর্স করতে যাচ্ছ, জানো বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে অনেক ইউজি কোর্স করা যায়, যেমন সায়েন্সের জন্য কেমিস্ট্রি, ফিজিক্স, ওকে ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, তারপরে বোটানি, জুওলজি, এগুলো হচ্ছে সমস্ত কিছু ছিল আমাদের শিক্ষা ভবনে, ঠিক আছে? এবার শিক্ষা ভবন বাদে যারা যারা অন্য কোনো ভবনে, যেমন সঙ্গীতে আছে, ওকে যে কোনো ভবন আছে এখান থেকে তোমরা দেখে নেবে। ছাপ সঙ্গীত ভবনের কথা বলতেছি, সঙ্গীত ভবনের জন্য তোমরা এখানে দেখতে পাবা আসবে, তোমরা কিন্তু মেরিট লিস্ট এখান থেকে দেখবা, ঠিক আছে? সঙ্গীত ভবনের, সঙ্গীত ভবনে কি কি আছে এখান থেকে দেখে নিও, ঠিক আছে? ওই হিসাবে তোমরা দেখে নিবা। ওকে, নিচেরটা হচ্ছে এমএ, তোমরা তো পোস্ট গ্রাজুয়েশন দেখবে না, তোমাদের কি লাগবে এখন হচ্ছে আন্ডার গ্রাজুয়েশন লাগবে, আন্ডার গ্রাজুয়েশন উপরেরটা এখানে দেখতে পাবা। এমন করে যদি আরো অন্য কোনো দেখতে লাগে তোমরা এখান থেকে দেখে নিবা, ঠিক আছে? ওকে, এখান থেকে তোমরা যখন আসবে তোমরা এখানে দেখে নিও, ঠিক আছে? আসবে কোনটা কোনটা ডিপার্টমেন্ট। ওকে, এটা যেমন হচ্ছে কবে পাবলিশ হয়ে গেছিল, এটা প্রি স্কুলের। ওকে, প্রি স্কুলেরটা আগেই পাবলিশ হয়ে গেছিল, ঠিক আছে? যেমন হ্যাঁ, এটা থেকে তোমার দেখাই দিই, যারা প্রি স্কুলের যেমন অ্যাডমিশন আগে থেকে স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? ওকে, ক্লাস টুয়েলভের। ওকে, এবার প্রি স্কুলের জন্য দেখো যে ক্লাস ইলেভেনে ভর্তি হওয়ার জন্য কবে পাবলিশ হচ্ছে। ওকে, 28শে জুলাই পাবলিশ হয়ে গেছে। এবার 28শে জুলাই পাবলিশ হলে দেখো এক্সটার্নালের জন্য এমন করে তোমরা কম্বাইন্ড লিস্ট ডাউনলোড করে দেখতে পারো, ঠিক আছে? কম্বাইন্ড লিস্ট ডাউনলোড করে এখান থেকে দেখতে পারো মেরিট পয়েন্ট, ঠিক আছে? বা তারপরে তোমরা যদি ওবিসি ক্যাটাগরি হও, ওবিসি ক্যাটাগরি তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? ওকে, মেরিট লিস্ট। ওকে, তারপরে এখান থেকে আর এটা এক্সটার্নাল, এটাও এক্সটার্নাল, দুটোই কিন্তু এক্সটার্নাল। কারণটা তোমরা জানো, যারা যারা উচ্চ মাধ্যমিকে অ্যাডমিশন নিবে তাদের তো সবাই এক্সটার্নালই হবে, ঠিক আছে? এমন হিউম্যানিটিক্স আর সায়েন্সের জন্য আলাদা আলাদা দেওয়া আছে, তা তোমরাও এখানে তখন কি করতে পারবে, ডাউনলোড করতে পারবে, এখানে ডেট থাকবে, ঠিক আছে? ওকে, এবার শোনো যে তোমাদের তো এখনো মেরিট লিস্ট পাবলিশ নাই, তোমাদের মেরিট লিস্ট কবে পাবলিশ হতে পারে? যারা যারা ইউজি কোর্স করতেছো তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হতে পারে আজকে রাত্রিবেলা, অর্থাৎ 7th আগস্ট হচ্ছে আজকে পাবলিশ হতে পারে, বা কালকে পাবলিশ হতে পারে। আজকে বা কালকের মধ্যে দেখবা যে অনেকটাই চান্স আছে পাবলিশ হওয়ার। দেখো এক্স্যাক্টলি তো আমি বলতে পারি না, কারণটা আমি তো আর ইউনিভার্সিটিতে গিয়ে বসে নেই বা আমাকে কেউ ইনফরমেশন দিচ্ছে না, তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আজকে বা কালকে কি হবে মেরিট লিস্ট পাবলিশ হওয়া যায়। আজকে রাত্রিবেলা দেখো 6টা 7টার দিকে, বা আছে কালকে 6টা 7টার দিকে পেয়ে যাবে, আজকে না হলে কালকে পাওয়ার চান্স অনেকটাই বেশি, ঠিক আছে? যখনই পাবলিশ হবে আমি প্রথমেই ভিডিও বানায় জানিয়ে দেবো, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তারপরে কেমন প্রসিডিউর হয়, ফিস পেমেন্ট করতে লাগবে, কি করতে লাগবে, ঠিক আছে? কারা চান্স পাইতে পারো, কারা চান্স পাইতে পারো না, কাদের কেমন করে জুম কলের মধ্যে মিটিং করতে লাগবে, এইটা প্রসিডিউর আগে আমি জানাই দিছি। জুম কলে কাউন্সিলিং কেমন করে হবে, ঠিক আছে? কবে ডেট দিবে, কি করতে লাগবে, সমস্ত কিছু আপডেট আমি এখানে দেবো অবশ্যই। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আর যদি ভিডিওটাকে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকো, আর টেনশন করার দরকার নেই, তোমরা পাওয়া যাবে, ঠিক আছে? মেরিট লিস্ট 2-1 দিনের মধ্যে চলে আসবে, ঠিক আছে? জানি তোমাদের মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে যে কবে আমি মেরিট লিস্ট দেখবো, ওইখানে আমি অ্যাডমিশন হবো, ঠিক আছে? এখন অফিসিয়ালি না দিলে তো আমার তো করা গেছে নাই, ঠিক আছে? তবে আমি তোমাদেরটা বুঝি, তবে পাওয়া যাবে 2 দিনের মধ্যেই, 3 দিনের মধ্যেই চলে আসবে, ঠিক আছে? টাটা, বাই বাই, ভালো থাকো সবাই।